হ্যালো ভিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব এসি ভোল্টেজের উৎপাদন নীতি নিয়ে। তো এসি ভোল্টেজের উৎপাদন নীতি বলতে আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে এই চিত্রে আমরা দুটি চুম্বকক্ষেত্রের মধ্যখানে একটি কয়েল স্থাপন করেছি। এই কয়েলকে যদি আমরা সমবেগে ঘুরাতে থাকি তাহলে একটি এখানে একটি ভোল্টেজের সৃষ্টি হবে। এই ভোল্টেজ কীভাবে সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এখানে এই ক্ষেত্রে যেহেতু এটি কয়েলটি ঘূর্ণনশীল এবং চুম্বকক্ষেত্র স্থির, এক্ষেত্রে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল যদি আমরা এটা প্রয়োগ করি তাহলে আমরা এর মান সহজেই নির্ণয় করতে পারবো। আমরা যদি এই কয়েলটিকে বামাবর্তে ঘুরাই, অর্থাৎ এদিকে অ্যান্টিক্লকওয়াইজ ঘুরাই, তাহলে ফ্লেমিং রুল অনুযায়ী, আমরা ফ্লেমিংয়ের রুল জানি, ফ্লেমিংয়ের রুল অনুযায়ী যদি আমরা এই তিনটি আঙ্গুলকে পরস্পরের সম্মুখীন অবস্থান করি তাহলে বৃদ্ধাঙ্গুলি নির্ণয় করবে, আমাদের বৃদ্ধাঙ্গুলি নির্ণয় করবে কনেক্টরের ঘূর্ণনের দিক, এবং আমাদের তর্জনী নির্ণয় করবে ফ্লাক্সের অভিমুখ, এবং আমাদের মধ্যমা নির্দেশ করবে যে কারেন্ট ফ্লোর দিক। তাহলে এখানে যদি আমরা এটাকে যদি বামাবর্তে ঘুরাই তো এক্ষেত্রে আমাদের ঘূর্ণন যেহেতু নিচের দিকে তাহলে আমরা বৃদ্ধাঙ্গুলির নিচের দিকে দিতে হবে, এবং আমাদের এই ফ্লাক্সের অভিমুখ যেহেতু বাম হতে ডান দিকে তাহলে আমাদের এই তর্জনীকে ডান দিকে দিতে হবে। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমার মধ্যমাটি নির্ণয় করছে অর্থাৎ এদিকে, তার মানে এখানে আমাদের কারেন্ট ফ্লো হবে এদিকে। ঠিক আছে, আমরা সহজেই নির্ণয় করতে পারলাম কারেন্ট ফ্লো এদিকে হবে, অর্থাৎ কারেন্ট এটা একদিক থেকে এদিকে গিয়ে এদিকে ফ্লো হবে। ঠিক আছে, এটা একটি ভোল্টেজের কারণে এদিকে কারেন্ট ফ্লো হবে, এবং এখানে গ্যালভানোমিটারের মাধ্যমে আমরা সহজেই এই ভোল্টেজটি মাপতে পারব। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয়, এখানে সবচেয়ে বেজরিটি স্টুডেন্টই এখানে একটা সমস্যায় ভোগেন যেটা আসলে কীভাবে হচ্ছে। কারণ দেখুন, আমরা যখন এর সাইকেল নিয়ে আমরা কাজ করব তখন, আচ্ছা আমি সাইকেল আগে বুঝিয়ে দিই। তো এটা হচ্ছে একটি সাইকেল, এটা এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে আমাদের অ্যাম্প্লিচিউড। সাইকেলে সাধারণত জানি যে 90 ডিগ্রিতে গিয়ে সর্বোচ্চ হয়, তারপরে 180তে শূন্য হয়, এবং আবার 90তে বিপরীত দিকে সর্বোচ্চ হয়, এবং 360 আবার শূন্য হয়। সরি, এখানে হবে 270। ঠিক আছে, তো এটা যেহেতু আমরা সাইকেল অঙ্কন করলাম, তো সাইকেলের ক্ষেত্রে যেটা ব্যাখ্যা করা হয়, প্রথমে আমরা কয়েলকে যেখানে আমি চিত্র অঙ্কন করেছি এভাবেই কয়েলকে ঘূর্ণন স্টার্ট করানো দেখানো হয়, অর্থাৎ এখানে জিরো হয়, জিরো থেকে আমরা ঘূর্ণন শুরু করতে চাই, তাই জিরো থেকে শুরু করার প্রসেসটাই সাধারণত পাঠ্যপুস্তকে দেখানো হয়। তো এখানে বলা হচ্ছে কি, যখন আমাদের কয়েলটি এই অবস্থানে থাকবে, ঠিক আছে, তো এই অবস্থানে আমাদের ভোল্টেজ হবে জিরো। ঠিক আছে, এর পরবর্তীতে ঘুরে যখন এটি এই এই ফ্লাক্সের সমান্তরালে চলে যাবে তখন এটা হবে সর্বোচ্চ, অর্থাৎ 90 ডিগ্রি ঘুরবে। এটাকে যদি আমরা সহজ করে বোঝার জন্য এখানে আমরা কয়েলের বিভিন্ন পজিশন অঙ্কন করেছি, এখানে যদি আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম পজিশন, এই পজিশনে থাকলে আমাদের সাইকেলের অবস্থান হবে এই জায়গায়, অর্থাৎ জিরো, জিরো থেকে শুরু হয়ে যখন এটা প্রথম হাফ কোয়ার্টার ঘুরবে। ঠিক আছে, যদি আমরা অর্থাৎ এই টোটাল ঘূর্ণনকে যদি আমরা মনে করি 60 সেকেন্ডে এটি একবার ঘুরে, তাহলে প্রথম সেকেন্ডে এটা আসবে ঘুরে এই জায়গায়। ঠিক আছে, অর্থাৎ এটা এভাবে সমান্তরাল হবে, অর্থাৎ এভাবে হবে। তো এই জায়গায় আসলে ফ্লাক্স হবে, আমাদের ভোল্টেজ হবে সর্বোচ্চ, তারপর আবার পরবর্তী যখন ঘুরবে আরও অর্ধেক যখন, অর্থাৎ কোয়ার্টার যখন ঘুরবে তখন এটা চলে যাবে, এটা চলে যাবে নিচের দিকে, ডি আসবে উপর দিকে। তো এটা হচ্ছে এই অবস্থান, তারপরের অবস্থান আবার এটা সমান সমান হবে, পরবর্তীতে আবার এ উপরে আসবে। তো এই যে প্রসেসটা, এখানে দেখুন আবার জিরোতে আসার পর আবার যখন ডি উপরে আসবে তখন কিন্তু আবার মাইনাসের দিকে এটা বৃদ্ধি পাবে, তারপর আবার শূন্যতে চলে আসবে। তো এখানে একটা সাধারণত যে মনে একটা প্রশ্ন জাগে যে আমাদের ফ্লাক্স কিন্তু এভাবে যখন সমান্তরাল হবে তখন ফ্লাক্স সর্বনিম্ন কর্তন করবে, অর্থাৎ একটি কয়েল সর্বনিম্ন ফ্লাক্স কর্তন করবে, কিন্তু দেখা যাচ্ছে তখনই আমাদের ভোল্টেজ সর্বোচ্চ হয়, কিন্তু যখন এভাবে থাকে তখন কিন্তু একটা ফ্লাক্স বেশি কর্তন করে, কিন্তু তখন আমাদের ভোল্টেজ হয় সর্বনিম্ন। তার কারণ কি, এটা সাধারণত মনে জাগে, আমারও যখন আপনাদের মতো ছিলাম আমাদেরও মনে,
যাচ্ছিল যেটা আসলে কেন। আমি অনেক খোঁজার চেষ্টা করেছি ইউটিউব গুগল কিংবা আমার স্যারদের বলেও আমি এটা ভালো কোনো উত্তর পাই নাই। তো এটা আমার নিজের ব্যক্তিগতভাবেই আপনাদেরকে বলছি, ভুল হলে হতেও পারে, আপনারা যদি এটার সঠিক উত্তর জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি বলতেছি এটা আমার মনের মতো করে। এখানে দেখুন, যদি আমরা এই উপর কয়েলে, যেহেতু টোটালটা একটা কয়েল, এর উপর অংশে যদি আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল স্থাপন করি তাহলে দেখবেন এর এই যে কারেন্ট ফ্লো এটা এদিকে হচ্ছে, ঠিক আছে, তার সি থেকে এর দিকে। এখন যেহেতু এটার কয়েলের গুণন একই দিকে, তাহলে নিচের কয়েলে যদি এখন আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল স্থাপন করি তাহলে দেখতে পারবেন এটার ক্ষেত্রেও আমাদের কারেন্টের অভিমুখ হবে সি থেকে ডির দিকে। তাহলে যেহেতু এটা এই অবস্থানে আছে, ঠিক আছে, তাহলে এই উপরের কয়েলে ফ্লাক্সের যে যতটুকু এরিয়া বা ফ্লাক্স যতটুকু কর্তন করবে, নিচের কয়েলও অর্থাৎ কয়েলের নিচের অংশও একই ফ্লাক্স কর্তন করবে, যেহেতু এই ফ্লাক্সটা সর্বত্র সমান, ঠিক আছে, ঘনত্ব যেহেতু সমান তাই এখানে উভয় কয়েলের সমান ভোল্টেজ উৎপন্ন হবে। কিন্তু দেখা গেল কি, এই ভোল্টেজ উভয় এই একই কয়েলের দু প্রান্তে যে ভোল্টেজ উৎপন্ন হবে দুয়োটি সমান এবং বিপরীতমুখী। এই বিপরীতমুখী তার কারণেই আমাদের যে লব্ধি যে ভোল্টেজ অর্থাৎ মোট যে ভোল্টেজ, সেই মোট ভোল্টেজটা জিরো হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। এবং পরবর্তীতে যখন আমরা যেখানে ম্যাক্সিমাম হয় অর্থাৎ যখন এটা সমান্তরাল থাকে তখন ম্যাক্সিমাম হয়। সমান্তরাল থাকলে এটা বলতে পারেন যে আমরা সাধারণত মনে আসে যে এখন তো সবচেয়ে কম ফ্লাক্স কর্তন করবে, আসলে না, ফ্লাক্স কর্তন করা বলতে আমরা যেটা বুঝি যে ফ্লাক্সের সাথে বসে থাকা না, তা ফ্লাক্সকে এটা কন্টিনিউ ক্রস করবে, ঠিক আছে। আর এটা একটি, যেহেতু আমরা একটি কয়েল ধরছি, এটাতে কয়েল সাধারণত আমরা যদি রাউন্ড ধরি, ঠিক আছে, তো কয়েল সাধারণত রাউন্ড হয়ে থাকে, যদি রাউন্ড ধরি তাহলে একটি তারের ক্ষেত্রে বিবেচনা করুন, এটা কিন্তু সব দিক থেকেই এর যে টোটাল যে আমাদের লেন্থ এটা কিন্তু সমান, টোটাল লেন্থটা কিন্তু সমান, তাই এটা এভাবে থাকুক কিংবা এভাবে থাকুক ফ্লাক্সের ঘনত্ব যেহেতু সমান, এটা যে কোনো অবস্থাতেই সমান ফ্লাক্সকেই কর্তন করবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে সমান ফ্লাক্সই প্রবেশ করবে, ঠিক আছে। তো যখন এটা সমান্তরাল থাকে তখন এটার মধ্যে দিয়ে যেহেতু ফ্লাক্স যখন কর্তন করবে, এই ফ্লাক্সগুলা যতগুলো ফ্লাক্স এর মধ্যে দিয়ে কর্তন করবে ওই ফ্লাক্সগুলা কিন্তু ফ্লাক্সের যে চুম্বকত্ব, যে এটা একটা এনার্জি, এই চুম্বক এনার্জি কিন্তু এটা বৈদ্যুতিক এনার্জিতে রূপান্তর হয়ে যায়, অর্থাৎ ফ্লাক্স এই তারকে আর ক্রস করতে পারে না, এই তার অবধি ফ্লাক্স সীমিত থেকে যায়। তার ফলে যেহেতু এই ফ্লাক্সগুলোর সাথে আমরা জানি ফ্লাক্সগুলোর সাথে যখন সরাসরি জিরো ডিগ্রিতে অবস্থান করে তখনই ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, আমরা পরবর্তীতে এটা জানবো, ঠিক আছে, যে জিরো ডিগ্রি হলে ম্যাক্সিমাম হয় কি না এটা জানবো আশা করি। তো ম্যাক্সিমাম হয় যখন এটা ফ্লাক্সের সাথে জিরো ডিগ্রিতে অবস্থান করে, অর্থাৎ ফ্লাক্সকে ধরা হয়েছে ওয়াইকোর সাথে যখন সরাসরি লম্ব অর্থাৎ জিরো ডিগ্রিতে অবস্থান করে তখনই একমাত্র সর্বোচ্চ হয়। তো এক্ষেত্রে সর্বোচ্চ যখন হবে তার মানে আমি কী বুঝতে পারলাম যে এই কেবলটার অর্থাৎ এই যে উপরের যে তারের অংশ, যেটাই উপরে থাক, এই অংশ উপরে থাক কিংবা এই অংশ উপরে থাক, যে অংশই আগে এদিকে আসবে নর্থ পোলের দিকে আসবে, এই নর্থ পোলের অপোজিটে যে কয়েলটা থাকবে সেই কয়েলটা কিন্তু আমাদের কী হবে, আর ইনডিউস হবে না, কারণ এখানে বরাবর যেহেতু জিরো ডিগ্রি তাই এর সমান্তরালে যে ফ্লাক্সগুলো আসার কথা ছিল সেটা এই প্রথম কয়েলেই সব ভোল্টেজ ইনডিউস করে ফেলতেছে, ঠিক আছে, অর্থাৎ এটা চুম্বক শক্তিতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে, এর ফলে পরবর্তী যে আমাদের কয়েল এই কয়েলে আর আসতে পারতেছে না এবং এটা ভোল্টেজ করার মাইনাস করতে পারতেছে না, কারণ সমবর্তী ভোল্টেজ যেহেতু উৎপন্ন হচ্ছে না, তাই এখানে এই যখন সমান্তরাল থাকে, ঠিক আছে, অর্থাৎ এমতো অবস্থায় ফ্লাক্স সর্বোচ্চ হয়। তো আশা করি বুঝতে পারছেন, কারণ এটা একটা কনফিউজ থাকে, আমারও ছিল যেটা আসলে কীভাবে হয়, দেখতে তো মনে হয় যে এই অবস্থা সর্বোচ্চ ফ্লাক্স কর্তন করতেছে, তো আশা করি বুঝতে পারছেন। এখানে আরও একটি বিষয় যেটা হচ্ছে যে যখন এটা এভাবে হয় তখন তো এটা ম্যাক্সিমাম হয় বুঝতে পারলাম, কিন্তু এটা জিরো ডিগ্রি হওয়ার আগ পর্যন্ত যতটুকুই থাক যদি এই অবস্থানে থাকে, ঠিক আছে, মনে করুন কয়েলটি আমাদের একটা অ্যাঙ্গেলে থাকলো, ঠিক আছে, আমরা তো বলছি যে যখন ফ্লাক্সের সাথে এটা এটা মনে করি আমাদের ফ্লাক্স, ফ্লাক্সের সাথে যখন জিরো ডিগ্রিতে কয়েল অবস্থান করবে এটা মনে করি আমাদের কয়েল, এটা মনে করি আমাদের কয়েল, কয়েল যখন জিরো ডিগ্রিতে থাকবে তখন এটা ইনডিউস ভোল্টেজ সর্বোচ্চ হবে, কারণ এই অবস্থানে অর্থাৎ এই কয়েলের এই প্রান্তে তখন ভোল্টেজ আর ইনডিউস হবে না, এটা তো বুঝতে পারলাম। কিন্তু যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকে, এটা যদি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে, তখন কিন্তু দেখবেন এই অংশে যতটুকু ভোল্টেজ আমাদের কর্তন করবে এই অংশ ঠিক
ততটুকুই ভোল্টেজ আমাদের ইন্ডিউস করবে অর্থাৎ বিপরীতমুখী। তাহলে এক্ষেত্রে আমরা তো ভোল্টেজ শূন্য পাওয়ার কথা, অর্থাৎ সাধারণভাবে যেটা প্রশ্ন থাকে একমাত্র যখন জিরো ডিগ্রিতে আসবে তখনই ভোল্টেজ আমাদের সর্বোচ্চই হোক আর যাই হোক তখনই একমাত্র ভোল্টেজ ইন্ডিউস করার কথা। এছাড়া যে কোনো কোণের জন্যই অর্থাৎ জিরো ডিগ্রি ব্যতীত যে কোনো কোণের জন্যই আমাদের ফ্লাক্স অর্থাৎ লব্ধি ভোল্টেজ জিরো হওয়ার কথা ছিল, কিন্তু তা তো হচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা জানি যে চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে এন পুল থেকে ফ্লাক্স এস পুলের দিকে গমন করে, ঠিক আছে। তার মানে আমাদের টোটাল এনার্জিটা, যে মূল যে এনার্জি আছে চুম্বক ক্ষেত্রের এনার্জিটা কিন্তু আমরা এন থেকে পাচ্ছি। এর ফলে আমাদের এনের যে সাইড, এই সাইডে কিন্তু আমাদের যে চুম্বক ক্ষেত্রের যে ফ্লাক্সগুলো এটা কিন্তু অসীম পর্যন্ত শক্তি এই ইন্ডিউস করতে পারবে না, এটা একটি ক্যাপাসিটি আছে। তো আমরা যদি এন পুল থেকে যত দূর যাব তত আমাদের এই ফ্লাক্সের ক্ষমতা হ্রাস পেতে থাকবে। তো যেহেতু আমাদের কয়েলগুলো একটু খেয়াল করে দেখবেন যে আমরা যখন বামাবর্তে ঘুরাচ্ছি তখন আমাদের এই অংশে ফ্লাক্স হচ্ছে, অর্থাৎ এই অংশের সাপেক্ষে ফ্লাক্স আমাদের ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে। তারপর যখন আবার ঘুরে যখন এন পুলের পাশে আমাদের ডি আসে তখন ডির ফ্লাক্স আমরা বৃদ্ধি পাচ্ছে, সরি ডির ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তার মানে এম পুলের পাশে যে আমাদের কয়েলটি থাকবে সেই কয়েলের ফ্লাক্স বেশি থাকবে তুলনামূলক অপোজিট যে কয়েল আছে এই প্রান্ত থেকে। তাই ওই প্রান্তে কিছু ভোল্টেজ ইন্ডিউস হবে, তবে এক প্রান্তে অর্থাৎ এন পুলের পাশে যে কয়েলটি থাকবে সেই কয়েলে বেশি ভোল্টেজ ইন্ডিউস হবে। এর ফলে আমাদের টোটাল লব্ধি একটা পাবো, অর্থাৎ এই টোটাল ম্যাক্সিমাম ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বিক করে একটা লব্ধি ভোল্টেজ পাবো, ঠিক আছে। তো এভাবে আমরা এখানে ভোল্টেজ একটা সাইনোসয়েডালভাবে আমরা পাবো। তো আশা করি বুঝতে পারছেন। তো আগামীতে আমরা যখন আমাদের ফ্লাক্সের সমীকরণ নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা বাকি যে ডাউটগুলো আছে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার এই বোঝানোটা একান্তভাবেই আমার ব্যক্তিগত, যদি কোনো ভুল হয় এতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এটা আমি কীভাবে বা এবং কোথায় এটা আরও ডিটেলসলি জানতে পারবো সেটা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।